আচ্ছা কোন রিং কোনো রিং এর মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে তার বার করার একটা শর্টকাট টেকনিক কোনো রিং এর মধ্যে এটা হচ্ছে ফর্মুলা তো এর মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে তা কিভাবে বার করব। টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে গিয়ে নাম্বার অফ নাম্বার অফ অ্যাটমস -1 প্লাস রিং নাম্বার রিং নাম্বার রিং নাম্বার মানে কতগুলো রিং আছে তারপর ধরো বলেছে বেঞ্জিনের মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে এবার সবার প্রথমে বেঞ্জিনের ফর্মুলা কি C6H12 H6 C6H6 টোটাল নাম্বার অফ اٹম কতগুলো আছে 12টা তো 12টা माइनस কত 1 ফর্মুলাটা ফর্মুলাগুলো ভালো করে দেখবে আর রিং নাম্বার কটা বেঞ্জিনের তো একটাই রিং আছে তাহলে এক 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 কেটে গেল তাহলে এইখানে টোটাল সিগমা বন্ড বেঞ্জিনে বারোটা আছে এটা তো ভেরি সিম্পল হয়ে গেল সপোজ ধরো ন্যাপথোলিন দিল ন্যাপথোলিন ন্যাপথোলিনের স্ট্রাকচার হচ্ছে এই রকম দুটো বেঞ্জিন একসঙ্গে থাকে এবার ন্যাপথোলিনের ফর্মুলা কি ন্যাপথোলিনের ফর্মুলা হচ্ছে সি টেন এইচ এইট এটা ন্যাপথোলিনের ফর্মুলা তাহলে ন্যাপথোলিনের ফর্মুলার রেসপেক্টে এর মধ্যে কতগুলো সিগমা বন্ড হবে ফর্মুলা কি বলছে নাম্বার অফ অ্যাটম দেখো দশ আর আট আঠেরো মাইনাস ওয়ান কত হচ্ছে আঠেরো আর দু কত কুড়ি কুড়ি থেকে একবার দাও উনিশ হবে স্ট্রাকচার তাহলে ন্যাপথরিনের মধ্যে টোটাল উনিশটা সিগমা বন্ড আছে আমি একটা দিচ্ছি সবাই করে কমেন্টে জানাবে তাহলে বলো এর কি হবে স্ট্রাকচার এর স্ট্রাকচারটা কি হবে দিস ইজ কল্ড অ্যানথ্রাসিন এর মধ্যে কতগুলো বন্ড থাকবে কমেন্ট করে জানাও